স্টক চাইছে আপনাদের কি পরিমাণের স্টক? ইয়াতো এটা লাইন চক, এটো এটা লাইন, এটো এটা লাইন, আপনার কি গাড়ি লাগে পাই যাব, ইয়াতে ম্যাজিকে বেশি আছে না? বহুতে কয় যে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিলাক বেয়া থাকে, চাওক আপনাদের এই বিলাক বাহিরের গাড়ি নয়, অসমরে গাড়ি হয়। যদি কোনোবাই নিজের বিশেষ প্রয়োজনের কারণে বিক্রি নকরিলে হয় সেকেন্ড হ্যান্ড বাজারত এইবিলাক গাড়ি আপনাদের নাপাল হয় কেউ। সেকেন্ড হ্যান্ড বাজার তো চলি আছে, আমিয়ে বিক্রি করে আছো তেলকর তাত। আমার একাংশ নিজের পয়সার প্রয়োজন বা বিভিন্ন ধরনের প্রয়োজনের কারণে বা নতুন নতুন মডেল লয় দুই তিন মাস চলায় বিক্রি করে দেয়, সেইবিল কারণ সেকেন্ড হ্যান্ড বাজারত গাড়িব ভরি উঠে প্রাইভেট। আজি পুনের আপনার সম্মুখত সেকেন্ড হ্যান্ড গাড়ির উপস্থাপন লিখছো। বহুতে কয় দাদা মোক কমার্শিয়াল গাড়ি লাগে, সরু গাড়ি লাগে, মালটানা গাড়ি লাগে, ম্যাজিক লাগে, বোলেরো লাগে, বিভিন্ন ধরনের মেসেজবর আহি থাকে। গতি বহুত দিন পিছন আকো আপনার মেসেজের উত্তর লই পেলায় মই এই উপস্থাপন লই আছো গুয়াহাটী মহানগরীরপরা। এ চক আপনাদের ইন্ট্রা ভিটেন প্রথম এন্ট্রিত, ইন্ট্রা ভিটেন, ভিটেন V30 V50 যি লাগে সব পাব আপনাদের, খালি যোগাযোগ করলে হল। স্টক চক আপনাদের, স্টক চক এড্রেসটু ইয়াতে কর্মরত দাদাগুলো দিয়ে দিব। স্টক চাইছে আপনাদের কি পরিমাণের স্টক? ইয়াতো এটা লাইন চক, এটো এটা লাইন, এটো এটা লাইন, আপনার কি গাড়ি লাগে পাই যাব, ইয়াতে ম্যাজিকে বেশি আছে। গতি যেহেতু ম্যাজিকে বেশি আছে, যখন ম্যাজিক বেশি বিচারে তেওঁ কারণে আজির উপস্থাপন। ম্যাজিকত প্রফিট বেশি, মাল টানিলে আসলতে প্রফিট বেশি দিয়ে ম্যাজিকে। ঠিকনা দিয়ে দিব। হয় নমস্কার, মোর নাম পুলিন ডেকা, আমার এই মা মোটরস ডিলার হয়। আচ্ছা, ইয়ার এড্রেসটা হল আপনার লহরা সরু সজা স্টেডিয়ামের ওসর কিয়া শোরুমের ব্যাক সাইডে, নামঘর পথে সুমাই আহিব লাগিব একদম। আমি লাস্টের পর আরম্ভ করে আহ, লাস্টের পর আরম্ভ করে আহ, গই আছো গই আছো, খালি ম্যাজিক 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 সব এইবিল বিক্রি করার কারণে। নতুন নতুন ম্যাজিকও আছে, নতুন পুরোনা সকলো, মানে সেকেন্ড হ্যান্ডে হয়, বেশি দিন নচলা ম্যাজিকও ইয়াতে আছে। আর ইয়া চাওক আপনাদের ইয়াতে চকু ফুটাই দিছে, মানে গ্লাস নাই, এইবিল চেঞ্জ করে দেব। নাভাবিব যে আপনাদের একদম বেয়া খাটারা গাড়ি দিয়ে দিব, নয় খাটারা গাড়ি নাকি এইবুর? ভাল গাড়ি, কাস্টমারে যেটা লয়, কাস্টমারে যেটা সমজাই দিয়ে, একো ইস্যু তো না থাকে, একো না পায়, আর কিবা থাকে এক্সিডেন্ট গাড়ি তো না হয় না হয় একো অসুবিধা না পায় কাস্টমার, ওয়ারেন্টি গ্যারান্টি আছে? হয় পাই যাব। আছে ন, ঠিক আছে, ইয়ার পর আরম্ভ করু। এটু এটু 2020 মডেল ডিজেল, ওকে, BS6 এর হয়। হুম, ইয়ারে আপনার কাগজপাতি আপডেট করি প্রাইস আইব আপনার 320,000। আপনাদের কমেন্টত জানাক যে এবিলাক 320 ইয়াতে মূল্য, নতুন মূল্য কিমান হবো আপনাদের ভাবক, কিমান কম পাই আছে। সেকারণে আজি জোরে সেকেন্ড হ্যান্ড দেখায়, দেরি না করো, এটু দেখায় আছো। এটু কি গাড়ি? সুপ্রো, সুপ্রো আপনার কিমান সনর? হয়তো 2017 মডেল হয়। আচ্ছা, অল্প কাম সাম আছে ইয়াত? কাম আছে, কাম আছে। আচ্ছা, প্রাইস কিমান? এটু আপনার 2,50,000 আইবে। আচ্ছা, উপর প্রোটেকশন না থাকার কারণে গাড়ি ইমান লেতেরা হয়ে আছে। চাওক আপনাদের গাড়ি, ধুনিয়া ধুনিয়া গাড়ি, খালি লেতেরা হয়ে আছে এবিলাক, এবিলাক ধুনিয়াকে ধুই দিলে একদম সাফা হয়ে যাব। ন এটু কিমান সনর হয়? এটু আপনার 2018। বা কিমান লেতেরা হয়ে আছে, 2018 সনের গাড়ি। চাওক আপনাদের কি লেতেরা, উপরত কোনো নাই, খালি আকাশ আর ইয়ে গছ পাত পাত পরি, চাওক আপনাদের অবস্থা। প্রাইস কিমান রাখিছে? এটা 230, 230, 2,30,000 18 গাড়ি, লই যাও সাফা করে দিব, টেনশন নাই। গতি যেহেতু সেকেন্ড হ্যান্ড দেখাও এনেকা থাকিবই দর্শক তলত চাওকচোন, আপনাদের ভাবিব যে বডি সডি পচা আছে, ধুনিয়াকে বডি চেসিস ইঞ্জিন এইবিল দেখাই দিছো, চাওক আপনাদের তাগড়া আছে। এটু কি গাড়ি? এইটো ইন্ট্রা V20 2020 মডেল। প্রাইস কিমান? ইয়ারে আইব 4,40,000, 4,40,000। নতুন কিমান ইয়ার মূল্য? নতুন তো এটি বন্ধ হয়ে গেছে, V20 এতিয়া নাই মার্কেটত, V50 চলি আছে। নতুন কিমান আছিল? নতুন তো আপনার 7,00,000 মান আছিল। আচ্ছা, একো ইস্যু তো নাই? ইস্যু নাই, প্রবলেম তো নাই? একো প্রবলেম নাই, মেজর এক্সিডেন্টাল তো নহয়? নহয় না, প্রবলেম এক্সিডেন্ট নহয় না, কিবা যদি হুরু হুরু কাম আছে আমি করাই দিম, করাই দিব, ঠিক আছে। এটু দেখাই আছো, এইটু এইটো আপনার 2022 হয়, পেট্রোল হয়, এসি গোল্ড। ইয়ার প্রাইস আহিব আপনার 350,000। আর নেগোসিয়েবল হবো? হ্যাঁ, নেগোসিয়েবল হবো, আপনার ভিডিও চাই আইলে নেগোসিয়েবল হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এটু দেখাই আছো, এটু চকু ফুটা একো নাই, আপনাদের গ্লাস চেঞ্জ করে দিব, তো গ্লাস চেঞ্জ হয়ে যাব, মানে কাম করে দিয়ে। আপনাদের একটা কথা ভাবক, যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাহলে এইখানে মারখোয়া থাকিলে হয়, গ্লাসটাই ভাঙিছে, যার কারণে এয়া গ্লাসের ঠাইত এটু দি পেলায় থই দিছে, মানে চকু ফুটা চকু আপনাদের লগাই দিব, ধুনিয়াকে গ্লাসটো লগাই দিব, গাড়ি বেলেগ একো প্রবলেম, একো প্রবলেম নাই, গ্লাসটো লগাই দিম, রেলিং তো বনাই দিম। আচ্ছা, প্রাইস কিমান? এখন আপনার 3,00,000 টাকা আছে, 3,00,000 টাকা, ঠিক আছে। নেক্সট এটু দেখাই আছো, এটু ম্যাজিক এক্সপ্রেস 2019 হয়, স্কুলের কারণে, স্কুলের ভাড়া মারার কারণে উপযোগী হবো। হ্যাঁ হয়, ইয়ার প্রাইস আইব আপনার 260, 260 আর নেগোসিয়েবল হবো? নেগোসিয়েবল হবো, নেগোসিয়েবল হয়ে যাবো ন, ঠিক আছে। নেক্সট এটা দেখাই আছো, এটু আপনার এসি গোল 2021 গাড়ি হয়, এটু এটু পেট্রোলের হয়, ইয়ার প্রাইস আইব আপনার
আগফালে কেবিনত অরিজিনাল পেন্টে আছে, সব কেবিনত অরিজিনাল পেন্ট, অলপ স্ক্রেচ আছে, এইটো যদি আপোনালোকে কয় যে ঠিক করাই দিম, এইটো পেন্ট করাই দিব লাগে, করাই দিব। ঠিক আছে, প্রাইস কিমান? ইয়ারে প্রাইস আইব আপনার 330,000। 330? হ্যাঁ। আচ্ছা, আপোনালোকে ধুনিয়াকে চাই চিতি লব, মই কেবল উপস্থাপন হে দিয়েছো, চাই চিতি লওয়ার দায়িত্ব আপনার হে। ঠিক আছে, এখন আপনার 2021 পেট্রোল হয়। এইটো আপনার গ্লাসটো ভঙা আছে, গ্লাসটো চেঞ্জ করে দিয়া হবো। ইয়ারে প্রাইস আইব 335,000। আচ্ছা, ঠিক আছে, এইটো দেখাইছো, এইটো আপনার 2020 হয়। এইটো আপনার পেট্রোল হয়। ইয়ারে প্রাইস আইব আপনার 330,000। আর নেগোশিয়েবল হবো? নেগোশিয়েবল হবো। ঠিক আছে, এইটো এইটো আপনার 2022 এসি গোল প্লাস ডিজেল V6 হয়। ইয়ারে প্রাইস আইব 3.5 লাখ। 3.5 লাখ? 3,50,000। আচ্ছা, ঠিক আছে, এইটো দেখাই আছো, এইটো 2020 V6 ডিজেল হয়। ইয়ারে প্রাইস আইব আপনার 3,20,000। 3,20,000? হ্যাঁ। আর নেগোশিয়েবল হবো? নেগোশিয়েবল হবো। প্রবলেম তো নাই? প্রবলেম নাই, প্রবলেম নাই, না, রানিং কন্ডিশন আছে। আচ্ছা, ঠিক আছে, নেক্সট এ দেখো, এইটো আপনার 2020 পেট্রোল। ইয়ারে প্রাইস আইব আপনার 3,30,000। 3,30,000 না? হ্যাঁ। বহুতে কয় যে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিলাক বেয়া থাকে, চাওক আপনাদের এবিলাক বাহিরের গাড়ি নয়, অসমরে গাড়ি হয়। যদি কোনোবাই নিজের বিশেষ প্রয়োজনের কারণে বিক্রি নকরিলে হয়, সেকেন্ড হ্যান্ড বাজারত এই গাড়ি আপনাদের নাপাল হয় কেউ। সেকেন্ড হ্যান্ড বাজারটো চলি আছে, আমিয়ে বিক্রি করে আছো তেলকর তাত। আমারে একাংশ নিজের পয়সার প্রয়োজন বা বিভিন্ন ধরনের প্রয়োজনের কারণে বা নতুন নতুন মডেল লয়, 2-3 মাস চলায় বিক্রি করে দেয়, সেইবিল কারণ সেকেন্ড হ্যান্ড বাজারত গাড়িবর ভরি উঠে, প্রাইভেটে হোক বা কমার্সিয়ালে হোক। যদি বিক্রি নকরে সেকেন্ড হ্যান্ড বাজারত নাপায়, গতি লেনদেন বিক্রি ক্রয় বিক্রয় চলিয়ে থাকে, সেকেন্ড হ্যান্ড আর নতুন বলে কথা নাই। গতি আমার উপস্থাপন যেতালে সেকেন্ড হ্যান্ড বাজার থাকিব তেতিয়ালৈকে থাকিবই। ঠিক আছে, V10 2022 মডেল হয়তো আপনার, ইয়ারে প্রাইস আহিব আপনার 4,50,000। 4,50,000? হয়। আচ্ছা, আর একু ইস্যু নাই না, 22 গাড়ি 4,50,000 দি দিয়েছে। ঠিক আছে, আর ইফালে সোমাই যাও, এইটু কি গাড়ি? এইটু আপনার এসি গোল 2020 হয়। 20 হয়? প্রাইস প্রাইস আহিব 3,30,000। 3,30,000? ইস্যু নাই তো? ন ইস্যু নাই, একো ইস্যু, বডি বনাই দিব ন 3,30,000? বডি বনাই দিব। আচ্ছা, যিমান দাম কৈ আছে সব বডি বনাই? বডি বনাই, কাম করি পেলাই। আচ্ছা, ঠিক আছে, কাম আছে, কাগজ পাতি আপডেট করি। এস গোল্ড এইটু কিমান মডেল? এইটু 2021 মডেল। ইয়ারে প্রাইস আইব 3,30,000। 3,30,000 টাকা ন? হয়। আর নেগোশিয়েবল হবো? নেগোশিয়েবল হবো। আচ্ছা, আর ওটা গাড়ি আছে, এইটু গাড়ি? এইটু আপনার 2020 হয়। এই গ্লাসটা চলত নাই, এবিলাক লগাই দিম, এবিলাক লগাই দিম, এইটু লগাই দিম। অবস্থা হৈ আছে গ্লাসৰ সব। কিমান প্রাইস এইটু? এইটু আইব 2,70,000। 2,70,000 ন? মই ওয়েট এঙ্গেলত লৈ লৈছো যাতে ধুনিয়াকে দেখাব পাৰো। আৰু এটা গাড়ী আছে, এইটো এইটো দেখাইছিলো নেকি? এইটো দেখুৱা নাই। দেখুৱা হল? নাই 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 দেখুৱা। চাওক কি অৱস্থা, 2020 পেট্রোল হয়, 2020 গাড়ী। চাওক, এ চৰাই চিৰিকটি এইবিলাকে হাগিছে বৰবা, কাম আছে কৰাই দিয়া হ'ব। এইটো এইটো আপোনাৰ 3,20,000 আহিব প্রাইস। যতনে নাই 3,20,000? একদম ধুনিয়াকে সাফা করে দিব, গোটেইখিনি সেন্টারত নিয়ে একদম ওয়াশিং করাই দিব। আপনাদের না ভয় ভিতরে একদম লেতেরা গাড়ি যে আছে এনেকাই দিব, নহয় আপনাদের সব মই যদি আঙুলি দি দিও এইগুলো সব সাফা হয়ে আছে, সাফা হয়ে আছে, এইগুলো সব সাফা হয়ে আছে, এ সব সাফা হয়ে আছে। গতি একু বেলেগ ইস্যু নাই ন? নাই নাই, একো প্রবলেম নাই। আচ্ছা, রানিং কন্ডিশনের আছে। আচ্ছা, সেলফ স্টার্ট হয়ে যাব। আচ্ছা, আরো একটা গাড়ি আছে, আমি গৈ আছো দেখাই আছো, আহ এখানে যাও, আর ওটা আছে গাড়ি। সব আপনাদের পটকে যদি আমি একটা গাড়ি চেসিস দেখাই দিই ভাল হব। এইটা চাওক আপনাদের চেসিস, তলফালে চাওক আপনাদের চেসিস কিমান ধুনিয়া আছে, আরও দেখাই আছো চেসিস, আহক আপনাদের। আপনাদের ভাবিব যে আজিজো তলফালে গাড়ি বহুত বেয়া আছে, নহয় ইন্টারও দেখাই আছো, রব মই ওয়েট এঙ্গেল কাটি দিছো, এ চাওক আপনাদের চেসিস পাইছে, তাগ্রা আছে, একো প্রবলেমই নাই, তলফালে দেখাই দিছো। গোটে ভাবিব যে এইবিলাক মারখোয়া গাড়ি, তলফালে ঝালাই টালাই মারা থাকে, তেনেকা নহয়। চাওক আপনাদের গাড়িটা দেখার আগতে তলফালে সব কি ধুনিয়া হয়ে আছে, এইটু এইটু কি গাড়ি হয়? ইন্ট্রা V10। ইন্ট্রা V10 প্রবেদারতে আছে, ইন্ট্রা V10 কিমান সনের? 2022 মডেল। প্রাইস কিমান? এইটু 4.5 লাখ। 4.5 লাখ? 4,50,000। আর নেগোশিয়েবল হবো? হ্যাঁ, নেগোশিয়েবল হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এইটু আপনার 2022 এসি গোল হয়, এইটু পেট্রোল হয়, ইয়ারে প্রাইস আইব আপনার 3.5 লাখ। 3.5 লাখ? হয়। আর নেগোশিয়েবল? রানিংও কম আছে, মাত্র 19,000 চলিছে। আচ্ছা, ঠিক আছে,
গতিকে ইতিমধ্যে আপোনালোকে চালে যে গাড়ীসমূহৰ দাম কেনেকুৱা, নতুনৰ মূল্যতকৈ বহুত কমত আপোনালোকে পাই আছে। ছেকেণ্ড হেণ্ড বজাৰত যদি আপোনালোকৰ একাংশই যদি বিক্ৰী নকৰে গাড়ী, তেতিয়াহ'লে ছেকেণ্ড হেণ্ড বজাৰে কেতিয়াও বিচাৰি নাপায়, যাৰ বাবে ছেকেণ্ড হেণ্ড বজাৰ চলি আছে। গতিকে ছেকেণ্ড হেণ্ড গাড়ী ছেকেণ্ড হেণ্ড বজাৰত আপোনালোকে পাবই। আপোনাৰ পচন্দৰ যিকোনো গাড়ী যদি আপোনাৰ লাগে কমাৰ্চিয়েল, তেতিয়াহ'লে ডিছপ্লে দিয়া নাম্বাৰৰ সৈতে আপোনালোকে যোগাযোগ কৰি ল'ব পাৰে। ইয়াতো যদি আপোনাৰ গাড়ী পচন্দ হৈছে, এইটো নহয় যে যিটো দাম ডিছপ্লেত কৈছে এইটোৱে, আপোনালোকে আহি বাৰ্গেনিং কৰিব পাৰিব, আপোনাৰ দামত নিব পাৰিব। ফিক্স দাম কোৱা নাই, ফিক্স দাম কৈছে নেকি? নাই 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 কোৱা, ফিক্স দাম তেওঁলোকে কোৱা নাই। আপোনালোকে আহি পেলাই বাৰ্গেনিঙো কৰিব পাৰিব ইয়াতে। গতিকে ডিছপ্লে দিয়া নাম্বাৰৰ সৈতে যোগাযোগ কৰি ইয়াতে আহক। কৰ্মৰত দাদাগৰাকীয়ে যি এড্ৰেছ দি দিছে সেইমতে মোৰ এই চেনেল ইউটিউব বা ফেচবুক যিকোনো হেণ্ডেলত চাই ফ'ল' ছাবস্ক্ৰাইব কৰাৰ লগতে বেল আইকন প্ৰেছ কৰিবলৈ নাপাহৰিব, যাতে মই কৰা এনেধৰণৰ উপস্থাপন সকলোতকৈ আগত আপুনি ন'টিফিকেশ্যনৰ জৰিয়তে লাভ কৰে। আৰু এটি শ্বেয়াৰৰ জৰিয়তে আনকো অৱগত কৰাবলৈ নাপাহৰিব, হয়তো আনৰো বহুত প্ৰয়োজন হৈ থাকিব পাৰে এটি কমাৰ্চিয়েল গাড়ীৰ বাবে। কমাৰ্চিয়েল গাড়ী এটাই বজাৰৰ প্ৰয়োজনীয়তা পূৰণ কৰে, পৰিয়ালৰ পোহপাল দিয়াত অৱদান আছে কমাৰ্চিয়েল গাড়ীত, পৰিয়াল এটা চলাই নিয়াত অৱদান আছে কমাৰ্চিয়েল গাড়ীত। কমাৰ্চিয়েল গাড়ী বহুত ধৰণৰ কাম কৰে, গতিকে এইসমূহ বিভিন্ন ধৰণৰ কামৰ বাবে আনৰো প্ৰয়োজন হ'ব পাৰে এটি শ্বেয়াৰৰ জৰিয়তে সেইসকল ব্যক্তি অৱগত হ'ব। গতিকে মাথো প্ৰয়োজন আপোনাৰ এটি শ্বেয়াৰৰ।